আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে, আপনি অনলাইনে ই রিটার্ন দাখিল করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকেন এবং সেই ভুল রিটার্ন দাখিল করে ফেলেন, তাহলে আপনার দাখিলকৃত ভুল রিটার্নটি কিভাবে সংশোধন করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটির শেষে অনলাইনে আপনার দাখিলকৃত ভুল ই রিটার্ন সংশোধন করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, কারণ এর জন্য আপনি কিভাবে আবেদন করতে হবে সে আবেদনের নমুনা কপিও আমি দেখাবো আপনাদের। এর জন্য আপনারা যদি স্কিপ করেন, তাহলে দাখিলকৃত ভুল রিটার্ন কিভাবে সংশোধন করবেন তা বুঝতে পারবেন না। তো এই যে দেখেন, সংশোধিত রিটার্ন দাখিল। আগে নিয়মটা দেখেন, রিটার্ন দাখিলের পর যদি করদাতার নিকট প্রতীয়মান হয় যে নিম্নবর্ণিত কারণে তার প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয়নি বা সঠিক অঙ্কে পরিশোধিত হয়নি, তাহলে তিনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন। যথা ক, প্রদর্শিত আয়, বা খ, দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট, বা অন্য কোনো কারণে যদি আপনার দাখিলকৃত রিটার্নটি এদের মধ্যে পড়ে, তাহলে আপনি কিন্তু সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে করদাতা সংশোধিত রিটার্ন দাখিলের কারণ সম্বলিত একটি লিখিত বিবৃতি দাখিল করবেন। তো লিখিত বিবৃতিটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তবে নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে না। যেমন আপনি যদি রিটার্ন দাখিল করার তারিখ হতে 180 দিন অর্থাৎ 6 মাস চলে যায়, তাহলে কিন্তু আপনি আর সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না। খ, সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর। আপনি সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। মূল রিটার্নটি ধারা 182-এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হওয়ার পর, যদি আপনার প্রথম যে রিটার্নটা পাঠাইছেন এটা যদি অডিটের জন্য নির্বাচিত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না। তাই 180 বলছে এখানে, আপনি যত দ্রুত পারেন আবেদন করে ট্যাক্স অফিসে জমা দিয়ে দিবেন। হ্যাঁ, তো কর দিবসের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করলে ধারা 133 অনুযায়ী কর পরিশোধ করতে হবে। হ্যাঁ, কর দিবস পরবর্তীকালে সংশোধিত রিটার্ন দাখিল করলে সংশোধিত রিটার্নে এমন কোনো কর অব্যাহতি দাবি করা যাবে না যা মূল রিটার্নে দাবি করা হয়নি, এবং নতুন কোনো কর অব্যাহতি দাবি করা হলে তা বাতিলপূর্বক নিয়মিত হারে করারোপিত হবে। আপনারা এটা পরে নিজেরাও বুঝতে পারবেন। তো আপনারা যে 30 নভেম্বর হলো কর দিবসের শেষ দিন, আপনারা যদি আবেদন করেন 30 নভেম্বর পরে, হ্যাঁ অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে করে ফেলবেন। কারণ অনেক সময় দেখা যায় যে অডিটের কাজ খুব দ্রুত করে, যদি অডিটের জন্য আপনার রিটার্নটি নির্বাচিত হয়ে যায় তখন আপনি আবেদন করলেও আর কোনো কাজ হবে না। ঠিক আছে, এখন আমরা আবেদনটা কিভাবে লিখবেন তা দেখব। এই সেই আবেদন, আপনারা এই আবেদনটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, তো লিখতে সুবিধা হবে, আমি পড়ার জন্য একটু বড় করে দিচ্ছি। আপনি যে তারিখে আবেদনটা পাঠাবেন সেই তারিখটা এখানে লিখবেন। বরাবর উপকর কমিশনার, উপকর কমিশনার কার্যালয়, সার্কেল 18 সুনামগঞ্জ সিলেট। আপনি আপনার সার্কেলটা দিবেন। হ্যাঁ, তো আপনার সার্কেল কোথায় পাবেন? আপনার টিন সার্টিফিকেটের মধ্যেই কিন্তু আপনার সার্কেল লেখা আছে, এখান থেকে দিবেন। বিষয়, প্রেরিত আয়কর রিটার্ন সংশোধন প্রসঙ্গে। তারপরে মূল যে ঘটনাটা লিখবেন আমি দেখাচ্ছি আপনাদের। মহোদয়, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ বা মুসাম্মদ, আপনার যা নাম থাকে সেই নামটা এখানে লিখবেন, আপনার পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা লিখবেন। লিখে আমি আপনার সার্কেলের একজন নিবন্ধিত আয়কর রিটার্ন দাতা, আমার টিন নাম্বার, আপনার টিন নাম্বারটা এখানে দিবেন। বিগত এত এত ইং তারিখে, মানে কত তারিখে আপনি অনলাইনে ই রিটার্ন দাখিল করছেন সেই তারিখটা দিবেন। হ্যাঁ, তারিখে অনলাইনে আমি আমার আয়কর রিটার্ন দাখিল করি, পরবর্তীতে দাখিলকৃত রিটার্ন প্রিন্ট দিই এবং প্রিন্টকৃত রিটার্নটি পড়ে দেখি এই অংশে অজ্ঞাতসারে। কোন অংশে? আপনি যে জায়গাটায় ভুল করেছেন সেই জায়গাটার কথা এখানে লিখবেন। অজ্ঞাতসারে ভুল করে ফেলেছি, এখন আমি এই অংশ কোনটি, এখানে যে অংশটা লিখবেন সেই অংশটা লিখবেন, এই অংশটি সংশোধন করতে ইচ্ছুক। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা যে উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক আমার দাখিলকৃত আয়কর রিটার্নটি সংশোধন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আপনার সদয় মর্জি কামনা করছি। আপনার বিশ্বস্ত, এখানে স্বাক্ষর দিবেন, এখানে আপনার টিন সার্টিফিকেটে যেভাবে নামটা আছে সেই নামটা দিবেন, আপনার টিন নাম্বার দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন। ঠিক আছে, এটার সাথে সংযুক্তি করে দিবেন অ্যাকনলেজমেন্ট কপি একটা, আর দাখিলকৃত রিটার্ন যে আছে সেটার একটা কপি আপনি এখানে এই দরখাস্তের সাথে সংযুক্ত করে আপনি আপনার সার্কেলের ট্যাক্স অফিসে গিয়ে অফিসারের কাছে এটা জমা দিবেন। হ্যাঁ, তো জমা দেওয়ার পর
এটার ফলাফল কি হবে না হবে আপনাকে এই যে আপনার মোবাইল নম্বরে আপনাকে জানানো হবে। হ্যাঁ, তারপরে আপনি সংশোধন করে পুনরায় পাঠাবেন। তারপর আপনাদের জন্য কিছু কথা বলে রাখি, আপনারা যাই করেন না কেন ধীরেসুস্থে করবেন, তাড়াহুড়া করে করবেন না, কারণ ভুল হলে তো আপনারই হবে। হ্যাঁ, অফিসারের ভুল হবে না, ভুল আপনার হবে এবং টাকা কাটলে কিন্তু আপনারই কাটবে। তাই যাই করেন ধীরেসুস্থে বুঝে ঠান্ডা মাথায়, হ্যাঁ প্রয়োজনে আরো অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর করেন, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।